বন্ধুরা আমি সুমন্ত পাল আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসছে, আমার ভিডিও সবার আগে পেতে পেলে এখানটা প্রেস করে দিও। তো আজকে তোমরা সবাই জানো জগন্নাথ দেবের রথযাত্রার তিন দিন পর আজকে হচ্ছে জগন্নাথ দেব মা লক্ষ্মীর মানভঞ্জন করিয়ে রথ থেকে নামবে, নেবে নিজের নিজ স্থানে আসবে। চলো দেখতে থাকো সাথে সব কী করছে আর না করছে। মা লক্ষ্মী রেডি ঝগড়া করবে বলে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার বলভদ্রদেব যাবে ঘরে। আয় এদিকে আয় আস্তে আস্তে। জগন্নাথ দেব আসবে লক্ষ্মীর কাছে রসগোল্লার হাঁড়ি নিয়ে। চলো দেখতে থাকো সাথে সাথে। বন্ধ করে দি, চালু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রসগোল্লার হাঁড়ি নিয়ে জগন্নাথ দেব প্রস্তুত। চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা মানভঞ্জনের পালা চলছে, জগন্নাথ দেব রসগোল্লার হাঁড়ি নিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ সিংহাসনটা সরাতে পারবি, তাকাও এদিকে তাকাও, দুজনকে তাকাও। বন্ধুরা যথাস্থানে নিজ স্থানে পৌঁছে গেছেন, বসে আছেন জগন্নাথ দেব। হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো।